হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে চালকুমড়োর একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেকে হয়তো জানে। আমি হচ্ছে চালকুমড়োর মধ্যে সরষের পুর ভরে ওটাকে ফ্রাই করব, আর ওটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে সরষে বেটে নিয়েছি, সরষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা দিয়েছি। আজকে আমি পেঁয়াজ ব্যবহার করব না, কিন্তু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। তো আজকে আমি নিরামিষ করতে চাইছি বলে আজকে আমি এতে আদা দিয়েছি। এতে সরষে লঙ্কা আর পেঁয়াজ দেয়, তো পেঁয়াজের বদলে আদাটা ব্যবহার করছি আমি। এবার একটু একটু করে পুর ভরে নেব। এই চালকুমড়োটাকে আমি অর্ধেক স্লাইস করে ওর মধ্যে একটা মোটা মোটা স্লাইস করেছি অর্ধেক, তারপরে ওটার মধ্যে একটা অর্ধেক চিড় মতো দিয়ে দিয়েছি যাতে পুরোপুরি খুলে না যায়। ওরকম ওই চিড়ের মধ্যে এই সরষের পেস্ট, এই সরষের যে পুরটা ওটার মধ্যে দিয়ে রাখবো। আর চালকুমড়োতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে নুন খাওয়ার সময় নুন না লাগে। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার এটাকে এক এক করে ভাজবো। সব কটাই একবারে দিয়ে দিয়েছি, এবার ভেজে ফেলবো। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। দুপিটি ভালো করে হচ্ছে লাচ্ছে লাচ্ছে করে ভাজবো। চালকুমড়ো আমার সবসময় কচিটা ভালো লাগে, আর এটার জন্য কচিটাই দরকার। এটার মধ্যে যদি আপনি পাকা চালকুমড়ো নেবেন, এক তো ভাজা ঠিক মতো হবে না ভালো, আর দানাগুলো একদম কটকট করে মুখে আর ভালোভাবে পুরটা ভরবেও না। ওই জন্য হচ্ছে কাঁচা চালকুমড়ো নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটু ঢেকে দেবো যাতে একটু নরম হোক উপর অব্দিও। এটা আমি তো নিজে বানাচ্ছি, কিন্তু আমার সব থেকে ভালো লাগে আমার মায়ের হাতেরটা। আমি এই রান্নাটা মায়ের থেকেই শিখেছি। মা কী করে, চালকুমড়োটাকে আগে একটু ভাপিয়ে নেয়, ভাপিয়ে তারপরে পুর ভরে, কিন্তু আমি ভাপানো ছাড়াই বানিয়েছি। এটা একটু ঢেকে ঢেকে নরম ঢেকে ঢেকে সেদ্ধ করেছি, তাহলে নরম হয়ে গেছে। এই যে আমার রেসিপি রেডি, আর খুবই চটজলদি তাড়াতাড়ি হয়ে যায়, গরম ভাতের সাথে খুব ভাল লাগে। তো আজকে আমি নিজে দুপুরের আরও রান্না দেখাচ্ছি আপনাদের। আমি ভাজছি শাক, এই যে লাল শাক আর হচ্ছে সজনে শাক, রসুন দিয়ে ভেজে নেব। আর বানিয়েছি ভাত, সাথে আছে চালকুমড়ো আর একটা মাছ ভাজা। তো এই হলো আমার দুপুরের মেনু। ও হ্যাঁ, আর শাক ভাজার সাথে একটু ডালও নিয়ে নিয়েছি। তো এই হলো আমার দুপুরের মেনু, আশা করছি আপনাদের হয়তো ভালো লেগেছে। এরকমই ভালো ভালো খাবার ঘোরার ব্লগ নিয়ে আমি আবার আসব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, টাটা অ্যান্ড গুড বাই।